প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা আমি ওবাইদুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য ইতিহাসের অ্যানুয়াল এক্সাম কোয়েশ্চেন পেপার্স দু হাজার চোদ্দের সমাধান নিয়ে হাজির হয়েছি এইভাবে তোমাদের ধারাবাহিকভাবে দু হাজার পনেরো ষোলো সতেরো থেকে একদম বাইশ পর্যন্ত তোমাদের সমাধান করব এবং যে প্রশ্নগুলি বাদ দিয়ে পড়তে হবে তোমরা অবশ্যই জানো সেগুলো দু হাজার বাইশ সালের প্রশ্নটা বাদ দিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে তো তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি চর্চা করো দেখবে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাতে দু হাজার তেইশে যে প্রশ্নটা থাকবে তাতে অনেক প্রশ্নই কমন থাকবে আমি আশাবাদী তো প্রথমেই যে প্রশ্নটি রাখা আছে দেখো প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী উত্তর হবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না অপশন বিয়ের উত্তরটা হবে যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না পরে প্রশ্ন ইন্ডিকার রচয়িতা হলেন অর্থাৎ ইন্ডিকা গ্রন্থের রচয়িতা অপশন এ মেগাস্থিনিস পরে প্রশ্ন দেখো সুলতানি যুগের ঐতিহাসিকরা হলেন উত্তর হবে জিয়াউদ্দিন বরণী আমির খুসরু আর আফিফ তাহলে এখানে দেখো কোনটা মিলছে বি সি ডি বি সি ডি ঠিক আর এ ভুল অপশন ডি উত্তর হবে পরে প্রশ্ন দেখো এ পর্যন্ত সবচেয়ে প্রাচীন জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে উত্তর হবে আফ্রিকায় অপশন ডি উত্তর হবে আফ্রিকায় পরে প্রশ্ন দেখো মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন অপশন এ জা ফাসুয়া জারিজ পরে প্রশ্ন দেখো মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হতো জিগুরাট ওকে পরে প্রশ্ন দেখো প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল এক নম্বর হবে মগধের উত্থান মগধ সাম্রাজ্যের উত্থান দুই নম্বর হবে মহাজন পদগুলির উত্থান এ ডি ঠিক আর বি সি ভুল অপশান এর উত্তরটা ঠিক হবে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন দেওয়া আছে দেখো অ্যাক্রোপলিশ কী উত্তর হবে গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্রকে বলা হবে অ্যাক্রোপলিশ অপশন সি উত্তর পরে প্রশ্ন দেখো দি ম্যাগনিফিশন নামে কোন অরমান সুলতান পরিচিত দি সুলতান সুলেমান ও অপশান সি হবে সুলতান সুলেমান তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ফতোয়া ই জাহান্দারীর লেখক হলেন উত্তর হবে অপশন বি জিয়াউদ্দিন বারনী পরে প্রশ্ন দেখো শিশুরে ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ রোমান ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ শিশুরও পরে প্রশ্ন দেখো এখানে অপশন দিয়েছে তোমাদের পারস্যের অপশান ডি খত্রপ হবে তারপরে চীন সাম্রাজ্যে ম্যান্ডারিন ম্যান্ডারিন অপশান এ হবে দিল্লির সুলতানি ঠিক আছে দিল্লির সুলতানি ঠিক আছে হবে ইক্তাদার অপশান বি আর মুঘল সাম্রাজ্য মনসবদার অপশান সি দেখো মিলছে কি একের ডি তাহলে একের ডি কোনটাতে আছে বি এবং সি আছে তারপরে দুই নম্বর হবে দুইয়ের এ দুইয়ের এ আছে কোনটাতে দেখো অপশান বি এ দুইয়ের এ আছে আর কোথাও নেই খো দুইয়ের এ তাহলে একের ডি দুইয়ের এ তারপরে যে তিনের বি চার সে অপশান বিয়ের উত্তরটা সঠিক উত্তর বুঝতে পেরেছ তারপরে দেখো যে প্রশ্নগুলি রয়েছে হরপ্পার সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে উত্তর হবে অপশন সি লোথালে প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয় খ্রিস্টীয় দশম শতকে ঠিক আছে সামন্ততান্ত্রিক ইউরোপে কৃষকদের টাইট কর ছিল টাইট এক ধরনের ধর্মকর উত্তর হবে ধর্ম কর নিষাদ কাদের বলা হতো অরণ্যের উপজাতি অরণ্যের উপজাতিদের নিষাদ বলা হতো পরে প্রশ্ন প্রাচীন মিশরীয় রানী নেফার্থি অপশন ডি উত্তর হবে আখেনাটেনের প্রধান মহিষী ও সহশাসক ছিলেন অপশন ডি এর উত্তরটি সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো স্পার্টার কৃতদাস বলা হতো স্পার্টার আর কৃতদাস বলতো হেলট বা হেলট দিল্লির কোন সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান উত্তর হবে ইলতুতমিস উত্তর হবে ইলতুতমিস পরে প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো পোপ তৃতীয় লিও লিও ড্যাসকে রোমান সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন উত্তর হবে অপশন বি সার্লামেন্টকে জৈন ধর্ম কী কী ভাগে বিভক্ত হচ্ছে উত্তর হবে অপশন ডি শ্বেতাম্বর দিগম্বর আর বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হিনজান আর মহাজান ঠিক আছে তাহলে বোঝা গেল জৈন ধর্ম কী কয় ভাগে বিভক্ত ভাগে শেতাম্বর দিগম্বর তারপরে দেখো স্তম্ভ মিলাও কাগজের আবিষ্কার অপশন বি ঠিক আছে কাগজে আবিষ্কার অপশন বি চীন তারপরে কাঠের ব্লকের দ্বারা মুদ্রণ অপশন এ হবে জাইলোগ্রাফি তারপরে হবে জনেস এস বার্গ বার্ক হচ্ছে মুদ্রণ যন্ত্র অপশন ডি তারপরে হবে পার্চমেন্ট তারপরে যে পশুর চামড়া এখানে অপশন সি তো দেখো প্রথমে একের বি কোথায় আছে দেখে নাও এখানে একটি অপশান আছে যেটা অপশন এর উত্তর আছে একের বি তারপরে দুইয়ের এ তিনের ডি চারের সি দেখো এই উত্তরটি সঠিক উত্তর ঠিক আছে এখানে একের বি আর কোথাও নেই দেখো এই অপশনগুলিতে একের বি এই প্রথম এ আছে বি সি ডিতে নেই তাই এই উত্তর হবে একের ঠিক আছে এর উত্তরটা সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো উড়ন্ত মাকে আবিষ্কার করেন উত্তর হবে জনকে অপশন সি জনকে ইউরোপ থেকে ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা আগামা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এর উত্তর আমি বললাম যদি বলার মাধ্যমে কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে রাখো এবং কোন কোন এসিকিউগুলি এখানে রয়েছে তা তোমাদের সামনে দেখালাম এখানে দেখো যে এসিকিউগুলো রয়েছে এগুলো তোমরা দু সালে যেটা পড়েছে সেটা বাদ দিয়ে তোমরা চর্চা করো তাহলে দেখতে পাবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন চলে আসবে এই সালে প্রশ্ন থেকে এবং কোন প্রশ্নগুলি বড় প্রশ্ন এসছে তাও তোমাদের আমি দেখিয়ে দিই ঠিক আছে এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন এখানে দুয়ের দুইয়েরটা দুয়ের অথবাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে তিনেরটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তারপরে পাঁচের প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তারপরে চারের অতবারে ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো তোমরা অবশ্যই চর্চা করে যাবে কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে বড়ো প্রশ্ন আজকের আলোচনা এই পর্যন্ত আবারও দেখাবে দু হাজার পনেরো সালের এমসিকিউ এসিকিউ এবং বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করবো এমসিকিউ সম্পূর্ণ আলোচনা উত্তর দেবো তো আজকে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো ধন্যবাদ